ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এসেছি ছাদ বাগানে সকালবেলা, এসে দেখছি সব কিছু উলট পালট হয়ে আছে, কারণ ঝড় বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে। আর যেহেতু বাড়িতে ছিলাম না, কতটা ঝড় হয়েছে জানি না। তো সকালবেলা এসে দেখছি, দেখুন হ্যাঙ্গিং টবের যে গাছটা ছিল সে গাছটা একদম উলট পালট হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছই হেলে গেছে, বেশিরভাগ গাছই। এখানে দেখুন গাঁদা ফুলের গাছের কী অবস্থা হয়েছে, কারণ যেহেতু গাছগুলো অনেকটা বেশি ঝাঁকড়া ছিল এবং গাছে ফুল ফুটতে শুরু করেছে, আর যেহেতু প্রচুর বৃষ্টি তার সঙ্গে হাওয়া, সেই জন্য কিন্তু সমস্ত গাঁদা ফুলের গাছগুলো কিন্তু এরকম কাত হয়ে গেছে। আর এদিকে পর্তুলিকার গাছও তাই, আর ঝড়ের জন্য কিন্তু একটা দেখুন গ্রিন নেটটা অবশ্য অনেকটা ছিঁড়ে গেছে। তো যেহেতু পুরোনো গ্রিন নেট কয়েক বছরের, তো সেই জন্য গ্রিন নেটটা ছিঁড়ে গেছে। আর সবথেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু গাঁদা ফুলের গাছে, কারণ গাঁদা ফুলের গাছে যেহেতু কুড়ি আসছে, গাছে ফুল ফুটছে এবং গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন এখান থেকে যেহেতু আবার মেঘলা আকাশ, এখনও হয়তো কয়েকদিন মেঘলা আকাশ বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তো আমি এই সুযোগেই কিন্তু এই কাটিংগুলো কিন্তু আমি বসিয়ে নেবো গাঁদা ফুলের গাছে। তো এই সময় বিভিন্ন টবের গোড়ায় অনেকটা ভেজা ভেজা থাকবে বেশি দিন ধরে, এবং গাঁদা ফুলের কাটিংগুলো যদি বসিয়ে দিই এখনই, তাহলে কিন্তু এখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে। তো আমি এর জন্য দেখুন নিচ থেকে দুটো পাতা ফেলে দিয়ে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে আমি এই দেখুন এই এখানে বেবি সানরোজের গাছ, তো তার পাশ দিয়েই কিন্তু সমস্ত চারাগুলো বসিয়ে দিলাম, কাটিংগুলো বসালাম। এখানে কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যাবে। তো এরকম দেখুন বিভিন্ন চারার পাশ দিয়েই আমি বসিয়ে দিচ্ছি, কারণ অন্যান্য গাছ এখন যেহেতু বাড়তে বড় হতে অনেকটা সময় লাগবে, আর এদিকে যে গাঁদা ফুলের কাটিংগুলো বসাচ্ছি এটাও কিন্তু বেশ 10-15 দিন পরেই কিন্তু চারাগুলো তুলে নেওয়া যাবে। তো সেই জন্য আমি কিন্তু সমস্ত জায়গায় এই গাঁদা ফুলের কাটিংগুলো বসাচ্ছি এখন, গাছ দেখে দেখে কোনটা কোন ধরনের ভ্যারাইটির গাছ সেরকমভাবে আলাদা আলাদা করে বা কোথাও 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 কিন্তু মিশিয়েই বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আরেকটা গাছ তৈরি হয়েছে, সেটাতেও ফুল আসতে শুরু করেছে। তো এই যে কাটিংগুলো আমরা নেবো সেগুলো নর্মালি যদি ফুল আস থাকা গাছে যদি কাটিং যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু সেই গাছে খুব তাড়াতাড়ি কিন্তু ফুল এসে যাবে। তো এরকম দেখুন কী সুন্দর ফুল এসে গেছে, তবে ফুলের বীজগুলো কিন্তু এখনও পাকেনি। তো যদি বীজ থেকে যদি চারা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বীজ ফুলটাকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে, তবেই কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি হবে। তো আমি যেহেতু শীতের শেষেই কিন্তু আমি সমস্ত গাঁদা ফুলগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে সমস্ত টবের মধ্যে বসিয়েছি, বিভিন্ন রকম ভ্যারাইটির যে সমস্ত গাঁদা ফুলের গাছগুলো হয়, তো সেরকম জায়গায় একসাথে অনেক ছড়ালে সেখান থেকে কয়েকটা না কয়েকটা গাছ কিন্তু হয়েই যায়। তো এখানে এটার ভ্যারাইটিটা কিন্তু আরেকটু আলাদা, তো এগুলোর কাটিংগুলো আমি নিয়ে নিলাম, এটাও আমি বিভিন্ন টবের গোড়ায় অন্যান্য গাছের গোড়াতেই কিন্তু এরকম বসিয়ে দিচ্ছি। আলাদা করে কেন মাটি তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না, আর এখানে কিন্তু অন্যান্য গাছের সঙ্গে খুব সহজেই কিন্তু চারাটা তৈরি হয়ে যায়, কেন মাটিটাও একটু টাইট থাকে। আর আরেকটা জিনিস হয় সেটা হয় কি, অন্যান্য টবে যদি এরকম ধরুন জল জমে আছে বা অনেকটা গাছের গোড়া অনেক দিন ভেজা ভেজা থাকতে পারে, তো তার পাশে যদি গাছগুলো লাগিয়ে দিই কাটিংগুলো, তাহলে কিন্তু এক্সট্রা জলগুলোও যেমন টেনে নেবে আর চারাটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন যেহেতু মেঘলা আকাশ, তো কিছুদিন আগে এই প্রখর গরমেও কিন্তু আমি আমার ছাদ বাগানে কিছু কাটিং বসিয়েছিলাম, কারণ আমি যখনই যে কোনো গাছের যখন ডাল কাটাই ছাটাই করি বা পিঞ্চিং করি, তখনই কিন্তু সেই কাটিংগুলো আমি না ফেলে আমি কী করি, আমি সেগুলো কিন্তু টবের মধ্যে বসিয়ে দিই। তো এরকম দেখুন বুগেনভিলিয়ার ডালও কিন্তু আমি এক মাস আগে এরকম নিয়েছিলাম, যখন গাছের ফুল শেষ হয়ে যায় তখন আমাদের তো পিঞ্চিং করতেই হয় বা একটু কাটাই ছাটাই হালকা প্রুনিং করতে হয়, তো সেই ডালগুলোকেই কিন্তু আমি একটু বড় নিয়ে আমি কী করি এরকম বিভিন্ন টবের মধ্যে কিন্তু বসিয়ে দিই। তো কিছুদিন আগেই আমি এরকম সমস্ত গাছ ডালগুলো বসিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখাই দেখুন কয়েকদিন আগেও ঠিক এক মাস আগে আমি এগুলো বসিয়েছিলাম, তো তার মধ্যে দেখুন কী সুন্দর ডালে মানে পাতা নেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। তো এগুলোকে কিন্তু এখন কোনো রকম নাড়াচাড়া দেওয়া যাবে না, এটা যেহেতু এক মাস হয়েছে আরও অন্তত এক মাস এখানেই থাকবে, কারণ অনেক সময় চারা তৈরি হয়ে যাওয়ার পরেও যদি নাড়াচাড়া লাগে তাহলে কিন্তু শিকড়গুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেই কাটিংটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি এখন কিছুই করবো না, এরকম আরও এক মাস মতো থাকবে বা লাগাতার যখন বৃষ্টি শুরু হবে তখন আমি এখান থেকে আলাদা করে অন্য জায়গায় বসিয়ে দেবো। এখানে দেখুন বেশ কিছু ব্রিডিং হার্ডের চারা তৈরি হয়ে গেছে, তো যখনই গাছে ফুল শেষ হয়ে যায় তখনই আমি গাছে পিঞ্চিং করি বা কোনো ডাল এক্সট্রা বড় হয়ে যাচ্ছে সেই ডালগুলোকে যখন কাটি, তখনই কিন্তু আমি সেগুলোকে বাইরে না ফেলে আমি কী করি একদম বিভিন্ন টবের মধ্যে বা একটা আলাদা টব তৈরি করে নিই, তার মধ্যে কাটিং ডালগুলোকে বসিয়ে দিই অ্যালোভেরা জেল দিয়ে। তো এরকম দেখুন ফুলগুলো যখন শুকিয়ে এসছে, তো এই ডালগুলো তো আমাদেরকে এখন কাটতেই হবে,
তো এটাকেই আমি কি করি, পাতা ফুল ছড়িয়ে নিয়ে তারপর সেই ডালটাকে জাস্ট বসিয়ে দিই টবের মধ্যে। তো এরকমভাবেই কিন্তু আমার ছাদ বাগানে আমি প্রচুর পরিমাণে বুগেনভিলিয়া, ব্লিডিং হার্টের গাছ এবং অন্যান্য প্রচুর গাছের কাটিং থেকে কিন্তু ভীষণ সুন্দর চা তৈরি করি প্রত্যেকবারেই। তো এরকম ছাদ বাগানে সবসময় কিন্তু আমি কাটিং বসাতে থাকি, এবং যদি চার পাঁচটা গাছ বসাই সেখান থেকে একটা দুটো গাছ কিন্তু ডাল কিন্তু ঠিক চারা তৈরি হয়ে যায়। ছাদ বাগানে আমি সবসময় এটা চেষ্টা করতে থাকি যে এই ফুল গাছগুলো আমার বেশি পছন্দের থাকে, যেই সমস্ত গাছ একটু কম আছে ছাদ বাগানে সেগুলোর ডাল কিন্তু আমি সবসময় বসাই। এইভাবেই আমি আমার ছাদ বাগানে প্রচুর চারা নিজের হাতেই তৈরি করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।